এতিমখানা থেকে অনেক বাচ্চারা আসে আমাদের কাছে, তাদের কারো বাবা নেই, কারো মা নেই, আছে হয়তো কিন্তু তারা খুব গরিব, আমরা এদেরকে ফ্রি চিকিৎসা দিই। আমি প্রতিদিন অনেক রোগীকে ফ্রি ওষুধ দিচ্ছি। গরিব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে ইতিমধ্যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই চিকিৎসক। হোমিওপ্যাথি চিকিৎসায় রয়েছে তার দীর্ঘ 30 বছরের বাস্তব অভিজ্ঞতা, আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, দেশ বিদেশে সুনাম কুড়িয়ে অর্জন করেছেন নানা সম্মাননাও। বলছি, চিকিৎসা সেবায় খ্যাতি ছড়িয়ে দেয়া আজাদ হোমিও হলের কর্ণধার ডাক্তার সাইফুল ইসলাম আজাদের কথা। সারা বাংলাদেশ থেকে অনেক রোগী সুনামের সাথে তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে এবং ইনশাআল্লাহ ভালো ফলাফল পাচ্ছে। আর আঙ্কেলের সেবা অনেক ভালো, আমার বাচ্চা, আমার পরিবার, আমরা সবাই এখান থেকে সেবা সবসময় ওনার কাছে চিকিৎসা নিয়ে থাকি এবং চিকিৎসার ফলাফল খুব ভালো। দেশি বিদেশি ঔষধের মাধ্যমে ক্যান্সার, টিউমার, কিডনি রোগ, পিত্তপাথর অপসারণ সহ এমন অনেক জটিল ও কঠিন রোগের সহজ সমাধান দিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন ডাক্তার সাইফুল ইসলাম আজাদ। সঠিক পদ্ধতিতে হোমিওপ্যাথি ঔষধ রোগীর উপর প্রয়োগের মাধ্যমে এ প্যাথিতে সফলতার পাল্লা ভারী করছেন তিনি। লক্ষণভিত্তিক চিকিৎসা সেবা দিয়ে অজানা রোগে আক্রান্ত অনেক অসুস্থ রোগীকে সুস্থ করে বেঁচে থাকার স্বপ্ন দেখানোর গল্প প্রতিনিয়ত যুক্ত হচ্ছে তার অর্জনের ঝুলিতে। আমি এখানে চিকিৎসা করছিলাম আপনার নর্মালি বেবি হওয়ার জন্য, তো আর ইনশাল্লাহ হয়েছে, আল্লাহর রহমতে আমার একটা ছেলে হয়েছে। এছাড়াও অ্যালার্জির জন্য নিয়েছিলাম, আমার আম্মার জন্য নিয়েছিলাম, ডায়াবেটিসের জন্য, তো যতগুলো চিকিৎসার জন্য নিয়েছি সবগুলোতে ভালো ফল পাইছি। মানুষের মুখে শোনার পর যখন আমরা আসলাম, আসি দেখি যে আসলে কথা এবং কাজের সবকিছু মিল, এবং সেখানে বিভিন্ন দেশ থেকেও বাঙালি রিটার্ন আসার রুগী, আপনার ক্যান্সার রুগী বা বিভিন্ন রুগী এখানে এসে ভালো সুফল পাইছে। আচ্ছা, ধর্মীয় হল হচ্ছে একটা আমাদের একটা বিশ্বস্ত জায়গায় পরিণত হয়েছে, কারণ হচ্ছে এখানে যে ডাক্তার বসে উনি কিন্তু প্রায় 30 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে বসেছে, যার কারণে আমরা কিন্তু ওখান থেকে একটা খুব ভালো একটা সার্ভিস পাচ্ছি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরোগ্য লাভের আশায় ছুটে আসা রোগীদের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে এবার চট্টগ্রামের বালুছড়া ক্যান্টনমেন্ট বোর্ড সুপার মার্কেটে উদ্বোধন হল আজাদ হোমিও হলের তৃতীয় শাখা। ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালের বিপরীত পাশে নিজস্ব দোকানে অত্যন্ত মনোরম পরিবেশে এই চিকিৎসালয়ের শাখাটি যাত্রা শুরু করেছে। জমকালো আয়োজনে ফিতা কেটে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ শাহিদ ইকবাল বাবু। এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডের সহকারী সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম। সঠিক চিকিৎসা সেবা দিয়ে সবার বিশ্বাস ও আস্থা অর্জন করে নেয় নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শাহিদ ইকবাল বাবু। উনি অনেক সময় বিনামূল্যে চিকিৎসা করে থাকেন, ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের উনি চিকিৎসা করান সফলতার সহিত। দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি উনি মানব সেবায় প্রত্যেকটি কাজে আমাকে সহায়তা করেন, এবং এলাকাবাসী যারা গরিব দুস্থ আছে ওনার কাছে চিকিৎসা সেবার জন্য যান, উনি বিনা মূল্যে ওনাকে ওখান থেকে ওষুধ দেন, চিকিৎসা করে দেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এখানে আসবেন। আজাদ হোমিও হলের এমন সফলতায় আনন্দের জোয়ার বইছে রোগীদের মাঝেও, শুভেচ্ছা জানিয়ে মঙ্গল কামনা করতে এসেছেন শুভাকাঙ্ক্ষীরাও। সেবা পাচ্ছি, দেশি বিদেশি ওষুধ এখানে রয়েছে, জার্মানি, তারপর সুইজারল্যান্ড, বিভিন্ন কান্ট্রির ওষুধ আছে। অনেক ক্যান্সারের রোগী ওনার হাতে ভালো হয়েছে, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন, আসবেন। উনি একজন সুনামধন্য ডাক্তার, ওনার চিকিৎসা জগতে একটা ভালো সুনাম আছে যেটুকু আমি শুনছি। আজাদ হোমিও হলের অনেক সুনাম শুনেছি, আজাদ হোমিও হলের শাখা বালুচড়ায় এসেছে, আমরা খুব খুশি। আমি নিজেও ওনার কাছে অনেকবার চিকিৎসা করেছি, উনি একজন ভালো হোমিওপ্যাথি, আশা করি ওনার এই প্রতিষ্ঠান থেকে এলাকার লোকজন সেবা পাবে। এটার সফলতা আমি কামনা করতেছি। এখানে অনেক লোকের আপনি সমাজসেবক হিসাবে অনেক দরিদ্র লোকের চিকিৎসা করবেন ইনশাল্লাহ। শিক্ষা ও অভিজ্ঞতা দুটোকে কাজে লাগিয়ে রোগীকে সম্পূর্ণ সুস্থতা দান করার মাধ্যমে হোমিও চিকিৎসার ব্যাপ্তি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার স্বপ্ন ডাক্তার সাইফুল ইসলাম আজাদের। আমরা লক্ষণ সংগ্রহ করি, লক্ষণের মধ্যে যখন আমাদের ওষুধগুলো এসে যায়, লক্ষণের সাথে মিলে যায়, তখন আমরা সেই ওষুধটা প্রয়োগ করি। এখন সেটা ক্যান্সার নাকি গ্যাংরিন নাকি তার ব্রেস্ট টিউমার নাকি তার কিডনি ড্যামেজ, এটা বিষয় না, বিষয়টা হলো যে আমাদের লক্ষণ মিলতে হবে। যখন লক্ষণ মিলে যাবে
যে ইনশাল্লাহ আমরা ওষুধ দেবো, লক্ষণের সাথে মিল করে ওষুধ দিলে ইনশাল্লাহ রোগী সুস্থ হবে। ডাক্তার সাইফুল ইসলাম আজাদ বলেন, অর্থ নয়, মানুষকে সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আরোগ্য লাভ করাতে পারলেই প্রকৃত সুখ মেলে। সেই লক্ষ্যেই চিকিৎসা সেবার প্রসার ঘটাতে এখন পর্যন্ত 3টি শাখা চালু করেছেন তিনি। ভবিষ্যতে সারা দেশে আজাদ হোমিও হলের শাখা স্থাপনের পরিকল্পনা রয়েছে তার। আজাদ হোমিও হলে এখানে অসহায় দুস্থ এতিম রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, তো সেটা একটা জায়গায় বসে থেকে সম্ভব না, আমাকে ছড়িয়ে যেতে হবে। তো সেই জন্য আমি আসলে বিভিন্ন জায়গায় শাখা করেছি। আমার বড় ছেলেও ডাক্তার, ছোট ছেলেও ডাক্তারি পড়তেছে চিকিৎসা বিজ্ঞানে, পাশাপাশি আমার মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ডিএসএনএস কোর্স করেছে, সে একজন ভালো ডাক্তার, একজন ভালো চিকিৎসক, সেও ইনশাল্লাহ মানুষকে এইভাবে আমার মতো সেবা দেবে। আমাদের মুখ্য উদ্দেশ্য যেন টাকা না হয়, অর্থলোভী যেন আমরা না হই, আমরা চাইব মানুষকে সেবা দিতে। আমার ছেলে মেয়েরা আমার আদর্শই ফলো করে, তো ইনশাল্লাহ আমরা মানুষের কল্যাণে কাজ করব। এখন শাখা যদি 100 খুলতে হয় 100 খুলব, সেটা বিষয় না।